প্রথমেই আমাদের চ্যানেল এক্সট্রা স্কুলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনটি অন করুন পরবর্তী ভিডিওটি মিস না করার জন্য। অনুশীলনী তিনের সৃজনশীল প্রশ্নের ধারাবাহিক আলোচনা। এবার আলোচনা করব 3 নম্বর প্রশ্নটি। তো প্রশ্নটি হলো এরকম যে একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল 300 বর্গমিটার, যদি বাগানের দৈর্ঘ্য 13 মিটার কম হয় তাহলে বাগানটি বর্গাকার হয়ে যায়। ক নম্বর বলা হলো যে আয়তক্ষেত্রের পরিসীমা এবং কর্ণের সূত্র লিখতে হবে। খ নম্বর বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করতে হবে। গ নম্বর বর্গাকার বাগানের বাহিরে চারদিকে 1 মিটার চওড়া যদি রাস্তা থাকে তবে রাস্তার ক্ষেত্রফল কত সেটা নির্ণয় করতে হবে। তো এখানে দেখো তোমাদের প্রশ্নে যেটা দেওয়া আছে উদ্দীপকে সেটা হলো যে একটা আয়তাকার একটা বাগানের ক্ষেত্রফল দেওয়া আছে, আর একটা শর্ত দেওয়া আছে যদি বাগানের দৈর্ঘ্য 13 মিটার কমে যায় তাহলে বাগানটি আয়তাকার বাগান তখন কি হয়ে যায়, বর্গাকার হয়ে যায়, অর্থাৎ বর্গ আকৃতির হয়ে যায়। তো কয়ের জন্য আমাদের কি করতে হবে, আয়তক্ষেত্রের পরিসীমা এবং কর্ণের সূত্র সেটা আমাদের লিখতে হবে। তো তাহলে সমাধান ক আয়তক্ষেত্রের পরিসীমা আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমা সমান টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এত একক। আবার আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান সূত্র হলো যে রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, এত একক। তো এটাই হলো কয়ের জন্য, মানে শুধু সূত্র লিখতে হবে কয়ের ক্ষেত্রে তোমাদের। এবার খ নম্বর বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করতে হবে। যেহেতু বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ তোমাদের জানা নেই সেক্ষেত্রে তোমাদের ধরে নিতে হবে খ নম্বর, ধরি আয়তাকার আয়তাকার বাগানের বাগানের দৈর্ঘ্য ধরে নাও এক্স মিটার, আয়তাকার বাগানের প্রস্থ ধরে নাও ওয়াই মিটার। তো আয়তাকার বাগানের ক্ষেত্রফল কিন্তু দেওয়া আছে, তো এখান থেকে লেখো যে আয়তাকার বাগানের ক্ষেত্রফল সমান এক্স ওয়াই বর্গ মিটার, ক্ষেত্রফলের সূত্র হলো দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে এক্স ওয়াই বর্গ মিটার। তো এখন শর্ত এখানে দুটা আসবে, দেখো একটা হলো ক্ষেত্রফল দেওয়া আছে 300 বর্গমিটার, তাহলে প্রথম শর্তে তোমরা লিখবে যে এক্স ওয়াই সমান হলো 300। আবার এখানে আরও একটা শর্ত দেওয়া আছে যদি বাগানের দৈর্ঘ্য 13 মিটার কম হয় তাহলে সেটা বর্গাকার হয়ে যায়। তো সেক্ষেত্রে দেখো প্রথম শর্তে তাহলে এক্স ওয়াই সমান লিখবে তোমরা
এক্স এর সমান হলো 300 দ্বিতীয় শর্ত লেখো দৈর্ঘ্য যদি 13 মিটার কম হয় সেটা বর্গাকার হয়ে যায় তার মানে দৈর্ঘ্য থেকে 13 বাদ দাও দিলে সেটা প্রস্থের সমান হয়ে যাবে এখন এটা দাও সমীকরণ 1 আর এটা দাও সমীকরণ 2 এই যে দেখো y এর যে মানটা এখানে আমরা পাবো সে মানটা আমরা সমীকরণ 1 এ বসাবো সমীকরণ 2 হতে y এর মান 1 এ বসা এখানে যে আমরা y এর মানটা বের করে নিলাম দৈর্ঘ্য থেকে 13 বাদ দিলে সেটা প্রস্থের সমান হয়ে গেল তার মানে বর্গাকার হয়ে গেল তো সেক্ষেত্রে এখানে y এর মান আমরা পেয়ে গেলাম এটাই এই মানটা আমরা কি করবো এই যে y এর জায়গায় বসাবো তো এখানে বসাও তাহলে x ইন্টু x মাইনাস 13 ইকুয়াল টু 300 তাহলে x স্কোয়ার মাইনাস 13x আর এই 300 কে বাম পাশে পার করে নাও সমান 0 এবার মিডল টার্ম করতে হবে তো x স্কোয়ার মাইনাস তাহলে 300 তাহলে এটা উৎপাদক আগে ভেঙে নিতে হবে তোমাদের মাঝখানে যোগ অথবা বিয়োগ করে 13 মিলতে হবে আর গুণ করে 300 মিলতে হবে তো এটা তোমরা 300 কে তো এখান থেকে তাহলে 5 5 25 তিন দুগুণ 6 6 এবার 12 তাহলে 12 25 থেকে যদি আমরা 12 বাদ দেই তাহলে আচ্ছা 25x প্লাস 12x মাইনাস 300 ইকুয়াল টু 0 তাহলে 25 থেকে 12 বাদ দিলে 13 মিলে যাবে তো এখান থেকে x কমন নাও আর এখান থেকে 12 কমন নাও তাহলে x মাইনাস 25 আর x প্লাস 12 বা তোমরা লিখবে এখানে হয় লিখতে হবে হয় x মাইনাস 12 সমান 0 হয় x মাইনাস 12 সমান 0 অথবা x প্লাস 12 সমান 0 তো সেক্ষেত্রে লিখতে পারে অর্থাৎ x ইকুয়াল টু 25 আর এখানে x ইকুয়াল টু মাইনাস 12 কিন্তু x নট ইকুয়াল টু মাইনাস 12 এটা গ্রহণযোগ্য নয় কারণ দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না অতএব x ইকুয়াল টু 12 তার মানে দৈর্ঘ্য আসে কত 25 এবার x এর মানটা x
এক্স এর মান সমীকরণ দুই নম্বরে বসালে তোমরা ওয়াই এর মান পাবে, অর্থাৎ প্রস্থ পাবে। তাহলে ওয়াই সমান 12 - 13, এই যে দেখো এখানে এক্স আছে, এক্স এর জায়গায় এই জায়গায় তোমরা 25 বসাবে, তাহলে এখানে কত পাবে 12। অতএব দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য সমান 25 মিটার, প্রস্থ সমান 12 মিটার, এটাই অ্যান্সার। এখন আমাদের প্রশ্নে বলা হলো যে দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো, সেটা আমরা পেয়ে গেলাম। এবার গ নাম্বার, বর্গাকার বাগানের বাহিরে চারদিকে 1 মিটার চওড়া যদি রাস্তা থাকে, রাস্তার ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে দৈর্ঘ্য যদি, প্রশ্নে আমাদের বলা আছে দৈর্ঘ্য যদি 13 মিটার কমে যায় সেটা বর্গাকার হয়ে যায়। তো বর্গাকার বাগানের যে দৈর্ঘ্য সেটা কিন্তু আয়তাকার বাগানের প্রস্থের সমান। গ নাম্বার, আমরা তাহলে লিখব বর্গাকার বাগানে দৈর্ঘ্য সমান আয়তাকার বাগানের, আয়তাকার বাগানের যেটা প্রস্থ হবে বর্গাকার বাগানে সেটাই কিন্তু দৈর্ঘ্য। সমান 12 মিটার, যেহেতু দৈর্ঘ্য 13 মিটার কমে গেলে আয়তাকার বাগান হয়ে যায় বর্গাকার, তো সেক্ষেত্রে দৈর্ঘ্য 13 মিটার কমে যাওয়া মানে তখন প্রস্থের সমান হয়ে যায়, আর প্রস্থ যেহেতু বর্গাকার বাগান তার মানে প্রস্থ 12 মিটার, মানে হলো ওটাই হলো বর্গাকার বাগানের দৈর্ঘ্য। তাহলে বর্গাকার বাগানের বাগানের ক্ষেত্রফল ১২×১২, এত বর্গ মিটার, সমান 144 বর্গ মিটার। রাস্তাসহ বর্গাকার বাগানের দৈর্ঘ্য, রাস্তা সহ বর্গাকার বাগানের দৈর্ঘ্য তাহলে হবে 12×2×1, এত মিটার, সমান 12×2 সমান 14 মিটার। রাস্তা সহ বর্গাকার বাগানের ক্ষেত্রফল হবে 14^2, এত বর্গ মিটার, তার মানে এখানে 14×14 মানে 196 বর্গ মিটার। অতএব রাস্তার ক্ষেত্রফল তাহলে হবে 12×2×1 তাহলে পাওয়া যাবে 52 বর্গ মিটার।
এটাই হলো রাস্তার ক্ষেত্রফল। তো এখানে কিন্তু একটা বিষয় তোমাদের খেয়াল রাখতে হবে যে বর্গাকার বাগানের যেটা দৈর্ঘ্য সেটা আয়তাকার বাগানের প্রস্থের সমান, যেহেতু দৈর্ঘ্য 13 মিটার কমে গেলে প্রস্থের সমান হয়ে যায়। তো বর্গাকার বাগানের ক্ষেত্রফল তাহলে এখানে দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য 144, রাস্তা সহ বর্গাকার বাগানের দৈর্ঘ্য যেহেতু 2 মিটার চওড়া একটা, 2 মিটার না তো 1 মিটার চওড়া একটা রাস্তা আছে, তো সেক্ষেত্রে উভয় পাশে যেহেতু দৈর্ঘ্য আমরা নেব তাহলে 1 যোগ 1 মানে 2, অথবা 2 গুণন 1 দিলেও হয় যেহেতু দুই পাশে 1 মিটার করে, সেক্ষেত্রে এখানে বর্গাকার বাগানের দৈর্ঘ্য আসে 14 মিটার। তখন ক্ষেত্রফল হবে 14 গুণন 14, মানে 14 উপর স্কোয়ার দিলেও হবে, সেক্ষেত্রে হবে 196। এটা হলো রাস্তা সহ বর্গাকার বাগানের দৈর্ঘ্য। তো রাস্তা সহ বর্গাকার বাগানের দৈর্ঘ্য ক্ষেত্রফল থেকে রাস্তা সহ বর্গাকার বাগানের ক্ষেত্রফল হলো 196। এখান থেকে যদি আমরা শুধু বর্গাকার বাগানের ক্ষেত্রফল 144 বাদ দিই তাহলে আমরা পেয়ে যাব শুধু রাস্তার ক্ষেত্রফল, এটাই হলো অ্যান্সার, যেটা 52 বর্গমিটার। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি এই ভিডিওটি দেখে তোমরা একটু উপকৃত হও তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করো, করে তোমার সকল বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দাও যেন তারা উপকৃত হয়। সাবস্ক্রাইব করো আর কমেন্টস করে তোমাদের মতামত জানাও।